আসসালামু আলাইকুম, অল ডিটেলস ভিডিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আবারও স্বাগতম। বরাবরের মতো আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। যদিও আমার চ্যানেলে অনেকগুলো ক্যামেরা, আইপি ক্যামেরা, মিনি ক্যামেরার ভিডিও রয়েছে, যেগুলোতে আপনারা অনেকেই কমেন্ট করে রাখেন যে আমরা এই ধরনের ক্যামেরাগুলোকে কীভাবে 24 ঘন্টায় চালাতে পারি, অর্থাৎ বিদ্যুৎ চলে গেলেও কী করে আমরা চালাতে পারি। আমি আজকে এই সমস্যাটির সমাধান করব এবং দেখাবো আপনারা কী করে এটি সমাধান করবেন। তো এখানে আমি ব্যবহার করেছি দুটি সার্কিট, অর্থাৎ একটি বিএমএস চার্জের জন্য সার্কিট এবং আরও একটি পাওয়ার ব্যাঙ্কের সার্কিট। তাছাড়া একটি ব্যবহার করেছি বাড়িতে পড়ে থাকা একটি মোবাইলের ব্যাটারি। আপনারা ইচ্ছা করলে এই মোবাইলের ব্যাটারির পরিবর্তে 18650 ব্যাটারিও ব্যবহার করতে পারেন। তো চলুন দেখাই আমি কী করে আপনারা এই পাওয়ার ব্যাঙ্কটি কমপ্লিট করবেন এবং এটির পারফরমেন্স কেমন সেটি আপনাদের দেখায়। এখনও যারা অল ডিটেলস বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন সবার আগে অল ডিটেলস বিডি চ্যানেলের ভিডিও পেতে। এখানে আমি একটি V380 ক্যামেরা নিয়েছি, যেটি মাইক্রো USB টাইপ এবং 5 ভোল্ট সাপোর্ট করে। আর এখানে একটি পাওয়ার ব্যাঙ্ক এবং একটি BMS, আর পুরাতন একটি মোবাইলের ব্যাটারি ছিল যেটির BMS সার্কিটটি খারাপ ছিল, সেটি আমি খুলে বাদ দিয়েছি। এখানে কতগুলো আপনার পাওয়ার ব্যাঙ্ক সার্কিট, আপনারা এগুলো সবগুলো ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আমি সবচাইতে ছোটোটি যে সার্কিটটি রয়েছে সেটি ব্যবহার করব এবং এতে যেহেতু খুব বেশি অ্যাম্পিয়ারের প্রয়োজন নাই, এটি আমার কাছে যথেষ্ট। তো আমরা প্রথমে BMS সার্কিটটিকে কানেকশান করে নেব। কানেকশান করা হয়ে গেলে প্রথমে আমরা BMS সার্কিটটি কানেকশান করে নেব এবং নেগেটিভের যে নেগেটিভ রয়েছে সেই নেগেটিভ পয়েন্টটি আমরা ঝালাই করে নিই। নেগেটিভ পয়েন্টটি ঝালাই করে নিয়েছি, এবার পাওয়ার ব্যাঙ্কের সার্কিটের সাথে নেগেটিভ পয়েন্টটি ঝালাই করে নেব। আমাদের ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভটা আমরা মিটারের মাধ্যমে পেয়ে নিই। এখানে 3.7 ভোল্ট আমি পেয়েছি, এদিক হচ্ছে এর পজিটিভ। আমরা এর পজিটিভ কানেকশনটি এই যে BMS এবং পাওয়ার ব্যাঙ্কের যে সার্কিটটি রয়েছে সেটির মাঝামাঝি কোনো একটা জায়গায় এ ব্যাটারির যে নেগেটিভ রয়েছে সেটি আমরা সংযুক্ত করে দিলাম। এখানে সোল্ডারিং করে দিচ্ছি, একটু ভালোভাবে সোল্ডারিং করতে হবে যেহেতু এগুলোতে সহজেই সোল্ডার লাগে না। তো আমরা একটি বিশেষ করে ব্যাটারির কানেক্টরটিতে একটু ভালোভাবে আমরা সোল্ডার করে নেব। নেগেটিভটি লাগিয়ে নিয়েছি, এবার পজিটিভটি পালা। একইভাবে আমরা BMS-এ পজিটিভ লাগিয়ে নিলাম এবং ব্যাটারির যে পজিটিভ প্রান্ত রয়েছে এবং এর সাথে আমরা যে পাওয়ার ব্যাঙ্কের যে পজিটিভ প্রান্ত সেটিকে লাগিয়ে নেব। পাওয়ার ব্যাঙ্কের পজিটিভটা আমরা দেখে লাগাবো, কারণ এখানে এই সার্কিটের বিশেষ করে যে পাওয়ারের পয়েন্টগুলো রয়েছে সেগুলো খুবই সূক্ষ্ম। আমরা পজিটিভটি কানেক্ট করে নিলাম, এবার আমরা ব্যাটারির মাঝামাঝি ওয়্যারের মাঝামাঝি কোনো একটি জায়গায় আবার আমরা সোল্ডার লাগিয়ে নেব এবং সেটি ব্যাটারির সাথে সংযুক্ত করে দেব। সোল্ডার লাগিয়ে নিলাম এবং এটিকে এখন আমি ব্যাটারির সাথে সংযুক্ত করব। ব্যাটারির সাথে সংযুক্ত করলে আমার সার্কিটটি কমপ্লিট হবে। ব্যাটারির সাথে সংযুক্ত করে নিয়েছি, এই যে 3.7 ভোল্ট উঠছে। এবার এই যে দেখুন, এখানে 63% ব্যাটারিতে চার্জ রয়েছে। আমি পাওয়ার ব্যাঙ্কটি কমপ্লিট করে ফেলেছি। এটি হচ্ছে চার্জিং মডিউল, এটি হচ্ছে ব্যাকআপ মডিউল, অর্থাৎ পাওয়ার ব্যাঙ্কের যে মডিউল, আর এই আমার ক্যামেরা। আমরা এখন এটিকে ব্যাকআপ নিব এটি থেকে এবং আমরা ক্যামেরা চালাবো। আমরা পাওয়ার ব্যাঙ্কটিকে অন করে নিয়েছি, এবার এটিতে ক্যামেরাটিকে সংযুক্ত করব। ক্যামেরাটিকে সংযুক্ত করব পাওয়ার ব্যাঙ্কের সাথে। পাওয়ার ব্যাঙ্কের সাথে আমরা ক্যামেরাটিকে সংযুক্ত করে দিলাম। এবার আমরা আমাদের পাওয়ার ব্যাঙ্কটিকে চার্জ দিব, অর্থাৎ কারেন্ট আসছে আর চার্জ থেকে টেনে নেব, অর্থাৎ কারেন্ট চলে যাচ্ছে এবং আমাদের ক্যামেরাটি কন্টিনিউ থাকছে কিনা সেটি দেখবো।
তাহলে আমরা সাকসেসফুল, যদি ক্যামেরাটি কন্টিনিউ করে তাহলে আমরা সাকসেসফুল। তো আমার ক্যামেরা রোটেট শুরু হলে আমরা এটিকে পাওয়ার দিব, যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন যে হ্যাঁ এটা রানিং রয়েছে। এখন আমরা এটাকে চার্জে দিব এবং ডিসচার্জ অর্থাৎ চার্জ থেকে খুলে নেব। যে চার্জে দিলাম, কোনো প্রকার ইফেক্ট নেই, এই যে চার্জ থেকে টেনে নিলাম, তারপরও এটি কন্টিনিউ এখন চলছে। তাহলে আমরা এ থেকে বুঝতে পারি যে আমাদের এই সার্কিট দুটো পুরোপুরি কাজ করছে। এই যে দেখতে পাচ্ছেন এখনও ক্যামেরা রিস্টার্ট হয়নি, অর্থাৎ এই ব্যাটারিতে যতক্ষণ বিদ্যুৎ থাকবে, অর্থাৎ যেই ব্যাটারিতে যতক্ষণ শক্তি থাকবে ততক্ষণ এই কারেন্ট যতবার যাওয়া আসা করুক কোনো সমস্যা নেই। আর কারেন্ট আসার পর তো এটি চার্জ হবেই, এবং ফুল চার্জ হলে এটি ট্রিপল চার্জিং অবস্থায় বন্ধ হয়ে যাবে, অর্থাৎ চার্জ বন্ধ হয়ে যাবে। তো এইভাবে আমরা প্রত্যেকটি আইপি ক্যামেরাকে, অর্থাৎ এই যে ছোটো মিনি আইপি ক্যামেরাগুলো রয়েছে সেগুলোকে আমরা 24 ঘন্টা ব্যাক আপের জন্য, অর্থাৎ সারা জীবন ব্যাক আপের জন্য আমরা এভাবে প্রস্তুত করে নিতে পারি। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।